ভারত মাতা কে আপনারাও সেই জোটে ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে আপনি বিজেপিতে যোগ দেখেন। পশ্চিমবাংলায় একটা পরিবর্তনের বাতাবরণ চলছে, একটা হাওয়া চলছে। এই পরিস্থিতিতে জোটে গিয়ে বা জোটের ক্যান্ডিডেট হয়ে লড়াই করে এখানকার যে আমাদের চোপড়া বিধানসভার যে বিধায়ক আছে তার বিরুদ্ধে কোনো মতে লড়াই করা সম্ভব, সেই লড়াইয়ের কারণে এবং এলাকার যে অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষ, এবং 2018 পঞ্চায়েত নির্বাচনে যেভাবে খুন খারাপি হয়েছে আজকে, সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনের পূর্ণভূমি লক্ষ্মীপুরে দাঁড়িয়ে আজকে আমরা বিজেপিতে যোগদান করছি। কারণ আচ্ছা, আপনারা তো এতদিন থেকে বাম কংগ্রেস জোট মিলে চোপড়াতে বিভিন্ন কর্মসূচি নিচ্ছিলেন, একাধিক কর্মসূচি হয়েছে, ভোট ঘোষণার পরে মানে কিছু কয়েকদিন আগে আপনাদের এই পরিবর্তনের কারণ দেখেন, এটা কি টিকিট না পাওয়া বা টিকিটের কোনো দাবি? এখানে সব থেকে বড় যে ব্যাপারটা আছে, দেখেন যে যে কয়েকবার জোট হয়েছে পশ্চিমবাংলায়, কখনো তৃণমূলের সঙ্গে জোট হয়েছে, কখনো সিপিএমের সঙ্গে জোট হয়েছে, যখনই যখনই জোট হয়েছে আমাদের কংগ্রেসকে কোনো সময়ের জন্য টিকিট দেওয়া হয়নি। অথচ পশ্চিমবাংলার রাজনীতির আন্দোলনে সব থেকে বেশি যদি অত্যাচার অনাচার হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই লক্ষ্মীপুর অঞ্চলে। এই লক্ষ্মীপুরের মানুষ এত ত্যাগ স্বীকার করল, এত খুন হয়ে গেল, তারপরে যখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারটা ভাবছেন না, তখন বাধ্য হয়ে এই দলে ছাড়া আর যাওয়া ছাড়া আর কোনো উপায় আমার কাছে। আপনি কি বিজেপিতে যাচ্ছেন টিকিট পাবেন বলে? দেখেন এখন বিজেপিতে তো আমি নতুন, আজকেই যোগদান করছি মানে আজকে আমি নতুন। বিজেপির নেতৃত্বরা কী ঠিক করবে সেটা ওনাদের ব্যাপার, আমি তো যোগদান করছি আন্দোলনটা করবো জন্য। পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন চাইছে মানুষ, আমি সেই পরিবর্তনের শরিক হতে চাইছি। টিকিট কাকে দিবেন না দিবেন সেটা রাজ্য নেতৃত্ব এবং এখানকার যারা আছেন মণ্ডল নেতৃত্ব, এখানকার লোকাল যারা নেতা আছেন তারা ঠিক করবে। আমি তো আজকে বিজেপিতে আমার এখন এক ঘন্টা। আপনি হামিদুলের বিরুদ্ধে বেশ কয়েকবার লড়েছেন, আপনি নির্দল প্রার্থী হয়েও লড়েছেন, এবার লড়াইটা কতটা কঠিন? হামিদুলের বিরুদ্ধে আমি একবারই লড়েছিলাম 2016 সালে, ইন্ডিপেন্ডেন্ট লড়াই করেছিলাম। দেখেন এটা বলতে গেলে অনেক বড় ইতিহাস, এই ইতিহাসের মধ্যে না যাওয়াই ভালো। ভাই আমরা চাইছি আগামী বিধানসভা নির্বাচনে চোপড়া বিধানসভাতে জিতে এই এলাকার মানুষের সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা জিতে আসবো এবং এবার আমরা জিতবো, সেই আশা নিয়ে কিন্তু এবার আমি মাঠে নেমেছি। আপনি নিজের সঙ্গে ছিলেন, হামিদুলকে জিততে সহায়তা করেছিলেন, এই বিষয়ে কি এক সময় তো বন্ধু ছিলেন? বন্ধু কেন বলতে দুঃখ হয়, এটা হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কে কখন কাকে ল্যাং মারবে বলা মুশকিল। আর ও যতই আমাকে গালি দিক, কারণ আমি হাত ধরে নিয়ে আসছিলাম, আমি তো তাকে গালি দিতে পারি না। বাবা কোনোদিন ছেলেকে গালি দেয় না, ছেলেরাই বাবাকে গালি দেয়। তাই বলছি সে যত কিছুই বলুক না কেন আমি নিয়ে আসছিলাম, মানিনি, সেটা রাজনীতি বলবে, সেটা সময় বলবে, সেটা এলাকার মানুষ বলবে, আমি আর কিছু বলতে চাইছি না। যেমন মনে করেন যে যেটা বলছেন যে ল্যাং মারা, তো হামিদুল যেমন আপনাকে ল্যাং মেরেছে তেমনই জোটের পক্ষ থেকেও আপনি ল্যাং মানে জোট আপনাকে সেই ল্যাংটাই মেরেছে। জোটের পক্ষ থেকে ল্যাং মারা বলতে কোনো কিছু না, শুধু আমি বলতে চাইছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে, আমরা যারা চোপড়ার মানুষ জোট কাকে বলে শিখালাম,
2018 পঞ্চায়েত নির্বাচনের পরে মানুষ যখন টিকে থাকতে পারছিল না, আমরা তাদেরকে নিয়ে আসলাম, তাদেরকে দেখালাম যে জোটবদ্ধভাবে আন্দোলন করা ছাড়া পশ্চিমবাংলায় কোনো গতি নেই। কিন্তু আমরা তাদের শিখালাম, অথচ তারাই আমাদের এখন শিক্ষা দিচ্ছে, জোট নিজেদের মত পতন করছে, যেখানে মানে স্ট্রং ক্যান্ডিডেট দেওয়ার কথা শুধু আমাদের কিছু নেতৃত্ব আছে বারে বারেই, সেটা আপনার প্রদেশ বলেন, সেটা আমাদের জেলা বলেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে এরকম বেইমানি করছে। তো আমরা বেঁচে থাকতে আর মানুষকে মরতে দিতে চাইছি না, আমরা চাইছি মানুষ বাঁচুক, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলুক, গণতন্ত্র ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা করুক, সেই জন্যই কিন্তু আমরা এটা চেষ্টা করছি। আজ পর্যন্ত আপনাদের কতজন কর্মী রাজনৈতিক খুন হয়েছে? এ পর্যন্ত যদি বলা যায় আমরা কংগ্রেসের প্রায় ধরেন যে 9 জন খুন হয়েছে, 2018 4 জন, 2003 আমাদের আরও 4 জন খুন হয়েছে আপনারা জানেন, সেটাও কিন্তু ওই পঞ্চায়েত নির্বাচনের আগে। আজকে কতজন কর্মী সমর্থক দেখেন? আজকে কর্মী সমর্থক বলে কোনো কথা না, আজকে হচ্ছে আমরা চোপড়া ব্লক কংগ্রেসের যারা যারা ছিলাম, যত নেতা ছিলাম, জেলা কংগ্রেসের যারা নেতা ছিলাম, অঞ্চল কংগ্রেসের যারা ছিলাম, আমরা কিন্তু আজকে সমস্ত কংগ্রেস দলটাকেই কিন্তু আজকে এই বিজেপিতে আমরা সামিল করে দিলাম। চোপড়া ব্লকে দেখেন আমি চলে গেলে যে কংগ্রেস বলে কেউ থাকবে না এটা আমি বলতে চাই না, আমি কোনো দলকে সাইনবোর্ড বলতে চাই না, আমি বলতে চাই যে কোনো দল যারা আমরা ছিলাম, যারা আমরা দায়িত্বে ছিলাম, আমরা সবাই আজকে যোগদান করলাম, তারপরে যদি কেউ থেকে যায় থাকবে। এবং আমি একটা কথা বলতে পারি, এটা আমার বলার কতটা ভালো হবে জানি না, কিন্তু আমি আমার রাজনৈতিক জীবনে বলছি, যারা আমাদের কংগ্রেসে থেকে যাবে বা যারা জোটে ছিল সিপিএমে থেকে যাবে, আমরা যারা বিজেপিতে যোগদান করলাম, কারণ আমরা বিরোধীরা সবাই কিন্তু তৃণমূলের শত্রু, আমরা বিরোধী যারা আছি সবাই আমরা তৃণমূলের শত্রু, তাদেরও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় ক্ষতি হয় আমরা জান দিয়ে লড়াই করব, তাদের সঙ্গে থেকে আমরা লড়াই করব, এটা আমি বলছি। আপনারা বামেদের পাশে দাঁড়াবেন নির্বাচনে? যদি না, নির্বাচনে বামেদের পাশে দাঁড়াবো কি দাঁড়াবো না আমি সেটা বলছি না, আমি বলছি চোপড়ার উপরে কোনো আক্রমণ হয় সেটা আক্রমণের কথা বলছি, আমি চোপড়া ব্লকের কথা বলছি, যেহেতু চোপড়ার মানুষ ভোট দিতে পারছি না, ভোট করাতে পারছি না, ভোট করার পরে গুনতি করতে পারছি না, এখানে তো কেউ আমরা গুনতি করতে পারছি না, এখানে কোনো বিরোধী দলের গণতান্ত্রিক কোনো অধিকার নেই আপনার কথা বলার, ভোট করার, ভোট দেওয়ার, সেইটাকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি। সেখানে যদি কোনো বামকর্মী থেকে থাকে, তাকে যদি এখন তৃণমূলটা অত্যাচার করে, তাকে বাড়িঘর লুটপাট করে, আমরা বিজেপি হয়ে তার পাশে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, তার যাতে ক্ষতি না হয় সেটা আমরা অবশ্যই দেবো, কারণ এতদিন তাদের সঙ্গে ছিলাম। ঠিক আছে, ভারতীয় জনতা পার্টিতে কংগ্রেসের ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের সমস্ত কার্যকর্তা কংগ্রেসের একসঙ্গে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার মাধ্যমে আগামী দিনে এই চোপড়ায় সাধারণ মানুষের উপরে যাতে অত্যাচার না হয় এবং প্রকৃত পরিবর্তন আনার লক্ষ্যে অশোক দার নেতৃত্বে আমার ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা এখানে রয়েছেন, জেলার নেতা রয়েছেন, মাননীয় সুবোধ আছেন, ব্লক সভাপতি গুণা হেন, অসীম দা আছেন এবং সাইন্দা আছেন, আমার ভাইস প্রেসিডেন্ট এখানে সুরজিৎ সেন মহাশয়, আমার অফিস আজকে অশোক দার নেতৃত্বে হাজারখানেক কার্যকর্তা এখানে যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে প্রকৃতি পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে, কারণ এই চোপড়ার মানুষ জানে যে প্রকৃতি পরিবর্তন যদি আনতে হয় ভারতীয় জনতা পার্টির হাত ধরে আনতে হবে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে দলমত নির্বিশেষে নরেন্দ্র মোদী সে সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নকে অব্যাহত রাখবার জন্য, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অশোক দার নেতৃত্বে আজ আমাদের এখানে কংগ্রেস থেকে সমস্ত স্তরের লিডাররা আজকে জয়েন করলেন। শাসক দল বলছে যে মানে বিজেপির মানে মুখ নেই বা নেতৃত্ব নেই, দেখুন মুখ নেই এই কথা শাসক দল বলছে তার কাল্পনিক কথা, ভারতীয় জনতা পার্টিতে মুখ যদি না থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির এত উত্থান কি করে হচ্ছে? 19 নির্বাচনে যখন ভারতীয় জনতা পার্টির কিচ্ছু ছিল না, 18 এমপি জিতে এবং সেদিন যদি সঠিকভাবে সন্ত্রাস না হয় ভোট সঠিকভাবে হতো, তাহলে আমাদের এখানে প্রায় 23 থেকে 26টি লোকসভা আসন পাওয়ার কথা ছিল। সেদিন এই মুখকে দেখি ভারতীয় জনতা পার্টির যেসব জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব আছে, এই নেতৃত্ব দেখেই বাংলার মানুষ ভোট দিয়েছে এবং এই নেতৃত্বের মুখ দেখেই ভারতীয় জনতা পার্টির পরিবর্তন আনবে, এই নেতৃত্বের মুখ দেখেই ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ঠিক আছে, অশোক রায় দীর্ঘদিন থেকে মানে উনি আপনার বিরোধী দল হিসেবে আছেন,
যিনি আজকে বিজেপিতে যোগদান করেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ও বিজেপিতে জয়েন করুক আর কংগ্রেস জয় জোট পার্টি করুক, তাতে কোনো কিছু যায় আসে না। কারণ সাধারণ লোক সবাই জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যা উন্নয়ন হয়েছে, এই উন্নয়নে আমাদের লিডারশিপ থেকে বেশি ভোটাররা আমাদের চর্চার সজাগ আছে। ওসব রায় নিয়ে কোনো এফেক্ট হবে না, কোনো কিছু করবে না, ওরা সব জামানত বাজে। মানে জোটের ভোট প্লাস বিজেপির ভোট, এই টোটালটাকে এক জায়গায় করার জন্যই কিন্তু তিনি বিজেপিতে গিয়েছেন এবং দলের প্রার্থীও হবেন শুনতে পাচ্ছি। কী করে একজোট হবে? সিপিএমরা কি ওর কথায় চলবে? বিজেপিরা কি ওর কথায় চলবে? যদি টিকিটটা ওইভাবেই ওরা করে, তো সাধারণ লোক কি এই অশোক রায়ের কথায় আছে? সাধারণ লোক সবাই মমতার দিকে আছে, আমাদের ঘাস চিহ্নে ভোট দেবে। লোক মন স্থির করে নিয়েছে, শুধু অপেক্ষায় রয়েছে যে ভোট কোন দিন হবে। শুধু অশোক রায় নয়, অশোক রায়ের সাথে আজকে বেশ কয়েক হাজার তিন চার হাজার লোক আজকে জয়েন করছে। তিন চার হাজার লোক হতেই পারে না, অশোক রায়ের তিন চার হাজার লোকেই নাই। কোথা থেকে তিন হাজার চার হাজার লোক যখন জয়েন করবে, আপনারাও দেখবেন আমিও দেখব। বলছিলাম, 10 বছর আগে এক সময় আপনি আর অশোক রায় একই সঙ্গে রাজনীতি করতেন এবং আপনার জন্য সে কেটেছিল। আজ এখন এই এবার ভোটে আপনার বিরোধী হিসাবে যদি তিনিই উঠে আসে, সেই হিসাবে দিকটা কী হবে? কারণ এর আগেও তো উঠেছিল, আগেবার 2016 বিধানসভা নির্বাচনে ও দাঁড়াইছিল, তো জামানত বাজাপ্তা হয়েছে, এবারও জামানত বাজাপ্তা হবে। ঠিক আছে।